সালাম আলাইকুম ভার্স হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত মশাই। কি সব ভালো আছে এবং সুস্থ আছে? তো অনেকদিন যাবত অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমি আমার পাখির টিয়া পাখি বলেন, বাজিরিঙ্গার পাখি বলেন, ককাটেল পাখি বলেন, এই ধরনের পাখিগুলোর বেবি যখন ফুটে তখন তাদেরকে কি খাওয়াবো এবং কিভাবে তাদের সুস্থ রাখবে এবং বাঁচিয়ে রাখতে কি খাওয়ানো দরকার হয়, ঠিক আছে? তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি, আসলে অনেকেই কি করে টিয়া পাখির জন্য কি করে ছাতু নিয়ে আসে দেখা যায়, সে উদ্দেশ্যে যেসব দ্রব্য রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে যায়, সেই সব দ্রব্য দিয়ে তারা কিন্তু হ্যান্ড ফিড ফর্মুলা তৈরি করে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাখি যেগুলো থাকে সেই পাখিগুলা হ্যান্ড ফিড খেতে চায় না এবং হ্যান্ড ফিড করার পর দেখা যায় যে তারা বমি করে, সেই খাদ্যগুলো তারা বের করে ফেলে। তো তাদের এই সমস্যা সমাধানের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন কিভাবে আপনারা এই আপনাদের পাখিদের জন্য হ্যান্ড ফিড তৈরি করতে পারবেন, তাও আপনাদের বাসায়। তো ভিডিও শুরুতেই সবাইকে বলে রাখি, যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ওই সাবস্ক্রাইব লিখে ক্লিক করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম পৌঁছায়। তাছাড়া যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে এই পুরো ভিডিওর মতো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে, সেখানেও চাইলে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এইভাবে রাখার পরে একটা কাপড় দিয়ে আপনারা চাইলে টিনের উপরে রাখতে পারেন, ছাদে না দিলে বেটার হয়, কারণ ছাদে দিলে দেখা যায় যে ওই আপনার পানিগুলো টানতে একটু সমস্যা হয়ে যায়। দেন আপনারা এইভাবে আস্তে আস্তে করে সবগুলো ছিটিয়ে দিবেন, বিছিয়ে দিবেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা চাইলে আপনার যে হ্যান্ড ফিডগুলো বানাচ্ছেন সেগুলো একসাথে আপনারা পিলিয়ে দিতে পারেন। দেন 3 থেকে 4 ঘন্টা রাখবেন টানা। রাখার পর এগুলো সব আবার অন্য পার্টে ঘুরিয়ে দিবেন যাতে করে দুই দিকেই রোদটা লাগে। ঠিক একইভাবে আপনারা এইভাবে প্রতি 3 দিন দিয়ে রাখবেন। তারপর সবগুলো ফ্যানের নিচে দিয়ে রাখবেন যাতে করে আপনার যে গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যাবে, ঠিক আছে? তারপর সবগুলো নিয়ে মেলে যাবেন যাতে করে আপনারা এগুলো সব মিক্সিং করে আসতে পারেন।
সরাসরি সব কিছু নেওয়ার পর মেশিন থেকে সেগুলো সব একটা কিছুর মধ্যে রেখে তাদেরকে আগে প্রথমত ঠান্ডা হওয়ার জন্য ফ্যান ছেড়ে দিতে হবে, কারণ এগুলো যদি আপনারা ফ্যান না ছেড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় এগুলোর একটার সাথে একটা লেগে যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তারপর আপনারা পাখিদেরকে খাওয়াতে পারবেন না। খাওয়াতে হলে সর্বপ্রথম আপনাদেরকে এগুলো আবার ছেঁকে নিতে হবে, কারণ দেখা যাচ্ছে যে এখানে সবগুলা মেকিং কিন্তু হয় নাই। ঠিক আছে, যদি এই রকমের মধ্যে খাওয়াতে চান সেক্ষেত্রে আপনার সিরিজের মধ্যে হয়তো আটকে থাকতে পারে এই খাবারগুলো। ঠিক আছে, তো আরেকটা ব্যাপার যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই খাবারগুলোকে আনার পর অবশ্যই আরও 2 দিন এই খাবারগুলোকে রোদের মধ্যে দিয়ে রাখতে হবে, কারণ এই যদি এই রোদে যদি আপনারা না দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে খাদ্যগুলোয় যে হ্যান্ড ফিডগুলো বানাইছেন সেই হ্যান্ড ফিডগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। দেখা যাবে যে পোকা আসতে পারে, তারপর নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই 2 দিন আপনারা যদি রোদের মধ্যে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে এগুলো 2 বছর ব্যবহার করলেও আপনার পাখির জন্য কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন যেরকম আছে সেরকমই থাকবে। তো আশা রাখি এই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাছাড়া এই পুরো ভিডিওর মধ্যে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সালাম।